38 দফা দিয়া লাইছে এর মধ্যে। আরে ভাই 38 কেন, 1038 দফা দিলেও শেখ হাসিনা সরকারকে হটাইতে পারবেন না। যাদের অসীম সাহস আর শক্তিমত্তার বলে পরাধীনতার শৃঙ্খল মুক্তি, স্বাধীনতার স্বাদ গ্রহণ, জাতির সেই শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতেই এই আয়োজন। বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের। অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, বিগত বছরগুলোতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানিত করার বদলে অসম্মানিত করা হয়েছে। বর্তমান সরকার দেশের শ্রেষ্ঠ সন্তানদের প্রকৃত সম্মান ফিরিয়ে দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি। সমালোচনা করেন বিএনপির বর্তমান আন্দোলন নিয়েও।